তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন একজন পুরুষ কাকে বিয়ে করতে পারবে আর কাকে পারবে না। এ কথাগুলো আমাদের জানার প্রয়োজন আছে, বলেন না আছে। এজন্যই জায়গা থেকে আমরা তেলাওয়াত শুরু করেছি। যা তেলাওয়াত করেছি আল্লাহ এই পৃষ্ঠার এই সূরার ১৯ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসা কারহা, আল্লাহ বলছেন বলপূর্বক শক্তি প্রয়োগ করে ধরে ইচ্ছার বিরুদ্ধে কোনো নারীকে উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্যে হালাল নয়। এখানে অনেকগুলো আলোচনা আছে। আল্লাহ বোঝাতে চাচ্ছেন একটা মেয়ে তোমার কাছে বিয়ে বসতে চায় না, তোমাকে বিয়ে করতেও চায় না, তোমাকে পছন্দও করে না, বল প্রয়োগ করে ক্ষমতার প্রভাব কাটিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়েও করতে পারবেন না, সমাজ এবং পরিবার বিয়েও দিতে পারবে না। এই জায়গায় যদি চিন্তা করি, বাংলাদেশে ৮০% নারীদেরকে মা বাবা তার ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগ করে বিয়ে দেন। আপনারা একমত হবেন কিনা আমি জানি না, ঠিক বললাম না? আমরা ঠিক করেছি ছেলেটা ভদ্র ভালো, সব কিছু বলে টলে একটু দিয়ে দিই, টাকা পয়সা আছে এই সেই, অনেক কিছু বলি। তো ইসলাম বলেছে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য অবশ্যই হালাল নয়, আন তারিসুন নিসাআ কারহা, বল প্রয়োগ করে কোনো নারীকে তোমার উত্তরাধিকারে গ্রহণ করা। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাদুলুহুন্না, এবং তাদেরকে আটকে রেখো না যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার কিয়দাংশ নিয়ে নাও। এখানে আরও অনেক কথা আছে। তোমরা তাদেরকে এভাবে আটকে রেখো না, মানে এখানে তালাকের কিছু কথা এবং স্বামীর ওই নির্যাতনের কথা। স্বামী এমনভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করতেছে, বুঝায় যে তোমাকে ততক্ষণ পর্যন্ত শান্তি দেব না যতক্ষণ পর্যন্ত মোহরের টাকা মাফ না দিস, বলেন না? এগুলা নাই পরিবারে, যে স্বামীকে স্ত্রীকে নির্যাতন চালায় যে যতক্ষণ পর্যন্ত তুমি মোহরের টাকা মাফ না দিবা ততক্ষণ তোমার উপরে চলবে। এগুলো আছে না? কথা বলেন না কেন? থাকলে বলবেন আছে, না থাকলে নাই। আমরা অন্য বিষয়ে কথা বলবো, আছে না? আচ্ছা, আমরা এই বিষয়ে লম্বা আলোচনা শুনবো ইনশাল্লাহ। কিন্তু এখানে আমরা জানতে চাইব যে ইসলাম পূর্ব যুগে ইসলাম এসছে, কোরআন এসছে ১৪৫০ বৎসর পূর্বে। এর আগে নারীদের কি অবস্থা ছিল, সমাজের কি চরিত্র ছিল? আজ যারা নারী অধিকার, নারী আন্দোলন, নারীর স্বাধীনতার স্লোগান দিচ্ছে, কসম আল্লাহ পাকের জাতের, ওদের ধরে খবর নিয়ে দেখবেন সব থেকে বেশি কাজের মেয়েরা নির্যাতিত হয় তাদের ঘরে। ঠিক বললাম? যারা নারী অধিকারের স্লোগান দেয়, আন্দোলন করে, ওদের ঘরে কাজের মেয়েরা বেশি নির্যাতনের শিকার। লোহাতে গরম দিয়ে সেঁক দেয়, গরম পানি ছেড়ে দেয়, বাথরুমে আটকে রেখে নির্যাতন করে, করে না? আপনারা পত্র পত্রিকা এগুলো দেখেন নাই? বলেন না কেন? আপনাদের বলা লাগবে, দেখেন নাই? দেখেছেন। তাহলে আসলে এই কথাগুলা কি হচ্ছে সমাজে, সমাজ কোথায় যাচ্ছে, আর আমাদের কি করা উচিত ছিল? আমি খুব সংক্ষেপ করে কিছু কথা বলবো, খুব লম্বা কথা বলবো না। ইসলাম পূর্বকালে इस्लामेर आगे नारीदेरके मने करा हतो एटा साधारण जिनिस केना बेचार जिनिस नाउजुबिल्लाह बोललेन ना। इस्लाम पूर्व जुगे नारीदेरके मने करा हतो साधारणत केना बेचार एकटा जिनिस एर चाइते बेशी किछु ना तार मध्ये एकटा बृहत् निर्यातनेर चित्र छिलो एमन पुरुष निजेके स्त्रीर जान एवं मालेर मालिक मने करत पुरुष मने करत जाके बिये करेछि तार सम्पदेर मालिको आमी तार जीवनेर मालिको आमी बोलेन ना किछु बोलतेछि कि शोनेन स्त्री जार विवाह बंधने आबद्ध हतो से तार प्राणके माने स्वामी ए स्त्रीर प्राण के निजेर मालिकानाधीन मने करत एर अर्थ हलो स्वामीर मृत्युर पर तार वारिसरा जेमन तार तेज्य सम्पत्तिर वारिस एवं मालिक हतो जेई व्यक्ति मारा गियेछे तार सम्पदेर मालिक जेइभाबे तार वारिसरा हतो सेइभाबे तार स्त्रीर मालिक हतो तेज्य सम्पत्ति के जेभाबे भोग करत व्यवहार करत এইভাবে তার স্ত্রীকেও তারা ব্যবহার করত বলেন না নাউযুবিল্লাহ ইসলাম পূর্ব যুগের কথাগুলো বলছি এরপরে কি করত ইচ্ছা করলে যিনি মৃত্যুবরণ করেছেন তার যদি কোনো সন্তান থাকে ছেলে সন্তান সে চাইলে তার মাকে বিয়ে করত निर्लज्ज एक समाज जाके तो दिन मा बोलछे बाबार मृत्युर परे ताके स्त्री बनाइछे निर्लज्ज समाजेर कथागुलो बोलछी आर जदि तारा मने करतो जे एई मेटार स्वामी मारा गियेछे तखन एई स्त्रीर एई महिलार सन्तानेरा तादेर माके तादेर बाबार स्त्रीके अन्य पुरुषेर काछे टाकार बिनिमये तुले दितो एभावे जखन समाजेर भितरे चलतो कखनो कखनो स्वामी मरे जावार कारणे जीवंत स्त्रीकेओ मेरे फेला हतो एटाके आपनारा जानेन एक समय किछु आगेओ छिलो सतीदाह प्रथा छिलो ना एटा छिलो एई हच्छे एकजन महिलार तार अवस्था तार व्यक्तित्वेर अवस्था जदि ता हय तार सम्पत्तिर अवस्था कि हतो चिंता करें ताहले समाजेर इस्लामेर पूर्व जुगे नारीर कि अवस्था छिलो किछु बुझते पारतेछेन अच्छा एखन शुनेन एई महिलार सम्पद थाकले तार उपरे केमन निर्यातन हतो जेसब अर्थ सम्पद स्त्री उत्तराधिकार सूत्रे अथवा पित्रालय थेके बाबार बाड़ी थेके उपढौकन गिफ्ट उपहार हिसाबे पेतो सेगुलो हजम करे फेला हतो मेके एई सम्पत्ति देवा हतो ना अर्थात बाबार बाड़ी थेके मेये जे सम्पत्ति पेतो सेटा मेके ना दिये उत्तराधिकार हिसाबे बाकी मानुष एगुला बंटन करे निये नितो तो आजकल के बाबार बाड़ी थेके जा माप मेये पाय ओटा मेये पाय ना ओगुला सब जामाई कि करे ना बिक्री करे देय कथा बोलें ना एखाने नाई केउ बोर सोना बिक्री करछेन केउ आछेन नाई सब सब बुजुर्ग देखतेछि सब बिक्री करे दिछे आबार किने देबो एगुलो होच्छे ना होच्छे ना अनेक स्वामी आछे स्त्रीके पिटाय तो बाबार बाड़ी थेके निये आय जा ठीक किना बोलें কত বড় কাপুরুষ চিন্তা করেন বিয়ে করতে বলছে কে তাকে কথাগুলো বুঝবেন এগুলো হচ্ছে ইসলাম পূর্ব যুগের কালচার কৃষ্টি এখন আমাদের মধ্যে আছে বিয়ের সময় ছেলের বাবা বলছে আমার ছেলেকে পড়াইতে গিয়েই তো খরচ করছি 20 লাখ এখন যদি আপনার মেয়েকে আনতে হয় তাহলে ফ্রিজ টেলিভিশন তো দিবেনি। আমার ছেলের একটা শখ, একটা স্পোর্টসের মোটরসাইকেল, ঠিক বললাম না? তা দিতেই হবে, তাহলে বিয়েই করবে না। অনেক ছেলে নাকি সেন্টার থেকে, বিয়ার আসর থেকে চলে গেছে, বলছে আগে সিগনেচার দিব পরে, আগে কম মোটরসাইকেল কই। আপনার এই ঘটনা শুনছেন কোথাও? তাহলে আপনারা শুনেছেন, বোঝা গেল আমি ভুল বলি নাই। তাহলে আগের যে কালচার ছিল এখন তাই হইছে। এরপরে যদি কোনো নারী তার নিজের অংশের সম্পত্তি কোনোভাবে অধিকার ফিরে পাওয়া যাবে, স্বামীর কাছ থেকে পেয়েছে, বাবার বাড়ি থেকে পেয়েছে, তবে পুরুষেরা তাকে স্বামী মারা যাওয়ার পর অন্য জায়গায় বিয়ে দেয় না, বিয়ে করলেই তোরে মাইরে ফেলে। মানে যেই মেয়ের সম্পত্তি আছে, বাবার বাড়ি থেকে পাইছে, স্বামী মারা যাওয়ার পরে কিছু পাইছে, তো মোটামুটি একটা সম্পত্তি আছে, এই মেয়ের জীবন আছে, যৌবন আছে, বয়স আছে, কিন্তু তার সন্তান, তার আত্মীয় স্বজন, পরিবার তাকে মায়ের বিয়ে করতে পারবে না। কারণ বিয়ে করলেই মহিলা সম্পত্তি নিয়ে অন্য স্বামীর ঘরে চলে যাবে, সুতরাং সম্পত্তি রক্ষার জন্য তাকে বিয়ে দিতে রাজি না। এগুলা আপনাদের জানা মতে কি আছে? এই যে যা আগে ছিল তাই হচ্ছে এখন। এরপর আরেকটা আছে, মাঝে মাঝে স্ত্রীর কোনো দোষ না থাকা সত্ত্বেও শুধু স্বভাবগত কারণে স্বামী তাকে অপছন্দ করত এবং স্ত্রীর প্রাপ্য প্রদান করত না। কারণ হচ্ছে অপতালাক দিয়ে তাকে মুক্তও করে দিত না, স্ত্রীকে হকও দিত না, খাবারও দিত না, নির্যাতন তো করতই, আবার তালাকও দিত না। এখন তো কি একটা অবস্থা, খাবার দে নাইলে তালাক দে, এমন লোক আসেনি। ঠিক মতো খাবারও দেয় না, অন্য মেয়েরে নিয়ে ঘুরায়, কিন্তু বউরও ছাড়ে না। কথা কন না কেন? আপনাদের জানা মতে নাই? মনে হচ্ছে আমরা মনে হয় বেহেশতে বাস করতেছি আজকে। আছে এই নির্যাতনের, মানসিক এই নির্যাতনের কারণ হলো যাতে সে অতিষ্ঠ হয়ে অলঙ্কার এবং মহারণা বাবদ প্রদত্ত টাকা ফেরত দেয়, কিংবা স্বামীর কাছ থেকে মহারণা বাবদ অথবা অলঙ্কার বাবদ যেটা পাইছিল ওটার জন্য ফেরত দিয়া দেয়। আর যদি না পাইয়া থাকে, বলে ভাই জান বাঁচাই, তুই মাফ করে দিলাম, আমার মারিস না। কথা বুঝেন নাই? আজ এগুলো আছেনি পরিবারে? আছে। মাঝে মাঝে স্ত্রীকে তালাক দেওয়ার পরেও এই তালাকপ্রাপ্তা স্ত্রী অন্যত্র বিয়ে করতে পারে না, স্বামী হুমকি দেয় যে বিয়ে করতে পারবে না। এটা বাংলাদেশে নাই। তাহলে আমি যা বলতেছি এগুলো বাংলাদেশে, আমি কিন্তু আজকের কোনো ঘটনা, আমি কিতাব সামনে নিয়ে দিকে দিকে বলতেছি, মানে সব আগের আর বর্তমানের সাথে মিলতেছে। এবং কারার মধ্যে যদি দোষ থাকে, আপনি এসে বলবেন হুজুর আমার কথা আপনারা বলছে কেটা, তা আমি তো কিছুই জানি না। আমি তো আগেকার কথাগুলো শোনাচ্ছি শুধুমাত্র, আমি কিছু জানি না, আপনারা শুনেন শেষ পর্যন্ত কি বলতে চাই আজকে। কোনো কোনো সময় স্বামী মারা যাওয়ার পরে উপযুক্ত একটা স্ত্রী, স্বামী মারা গিয়েছে, সন্তানও হয় না, অথবা একটা সন্তান হয়েছে, দুটো সন্তান হয়েছে, পরিবার ওয়ারিশ এই বিধবা নারীকে অন্যত্র বিয়ে দিতে চায় না, লজ্জার ভয়ে। লজ্জা যে এখন এই মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়া লাগবে, লজ্জা মানে বিধবা নারী কেউ বিয়ে করতে চায় না লজ্জায়, এবং বিয়ে বসতে চায় না। এগুলো আছে না নাই? আছে, আজও আছে এগুলা। এসব নির্যাতনের ভিত্তি ছিল তারা নিজেদের স্ত্রীদের সম্পত্তি, এমনকি তাদের প্রাণের মালিক মনে করত। এরা তো একটা বস্তু, এদের সব কিছু তো আমাদের, আমরা যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করব। এই কথাগুলার ভিত্তিতে ইসলাম এসে কোরআনে কারিমের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা, বল প্রয়োগ করে জোরপূর্বক তোমরা কাউকে, তোমরা কোনো নারীকে তোমাদের উত্তরাধিকারে গ্রহণ করো না, অবশ্যই তার সম্মতিতে। কিসে? তাহলে মেয়েকে বিয়ে করতে হবে তার সম্মতি ছাড়া, না সম্মতির ভিত্তিতে? বলেন না কেন? আজকে कयजনের সম্মতি নেওয়া হয়? নেওয়া হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গা দেখা যায় গ্রামগঞ্জে মা বাবা একটা ছেলে ঠিক করে, মেয়ে দেখেও নাই ছেলেরে, বাড়িঘর কোথায় জানে নাই, এ সামনের দিকে তাকাইলে পিছন দিকে দেখে কিনা তাও জানে নাই, মানে এমন একটা মা বাবা বলছে আমরা ঠিক করছি বিয়ে, এভাবে হয় না? পরে অনেক অশান্তি হয়ে যায় পরিবারে। অনেক ছেলে আছে বিদেশে থাকে, মা বাপ বলতেছে বাবা আমরা একটা মেয়ে দেখে রেডি করছি তুমি বিয়ে করবা, ছেলে এমন মা বাবার ভক্ত সে আর মেয়ে দেখতে চায় না, অথচ বিয়ে করবে যে, দেখতে হবে তাকে। কথা বলেন না কেন? তখন আপনারা বলবেন তাইলে তো ভালো হয়েছে, এখন তাইলে তো ভালো হয়েছে। আমার অনুমতি ছাড়া যখন বিয়ে দিতে, মায় বোনেরা বলবে, বোনেরা আমার অনুমতি ছাড়া যখন বিয়ে দিতে পারবে না, তখন আমি বলবো আমি যে পাশের বাড়ির বল্টুরে আমি ভালোবাসি, থাকেই দিতে হবে, আমার পছন্দ ওই জায়গায় না। আপনারও পছন্দের একটা লিমিটেশন আছে, আপনি যে পছন্দ করবেন, আপনি তো ছোট মানুষ, আপনি তো বিধবা নারী না, আপনি আপনার অস্তিত্ব সম্পর্কে খুব ধারণা রাখেন না, আপনি বাহিরে যান না, ভালো মন্দ জানেন না, এজন্য আপনার অভিভাবক আছেন, তারা ভালো মন্দ জেনে আপনার কাছে প্রস্তাব করলেন, আপনি যদি ভালো মনে করেন প্রস্তাবকে গ্রহণ করবেন। তাই মা বাবার কথা বাদ দিয়ে আপনি একটা রেডি করলেন, বিয়ে করলেন, পরে জানলেন তার আরও দুইটা বউ আছে। কথা বললেন না কেন? এগুলা নাই মনে হইতেছে, অভাব ছাড়া আছে, পরে মায়ের শুরু আর কোনো কথা নাই। এটা কেন হবে? আর অনেক পুরুষ আছেন নিজে স্ত্রী ঘরে রেখে, বাচ্চা ঘরে রেখেও অন্যের সাথে সম্পর্ক করে বলে না 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 আমি তো কোনো বিয়ে শাদী করি নাই, ঠিক আছে না, আমি চাকরি করতেছি, ঢাকা শহরে বাড়ি গাড়ি করতেছি, পরে বিয়ে করব। এগুলো আছে, এগুলো সব হচ্ছে ইসলাম পর্বযুগের পূর্বযুগের কৃষ্টি কালচার। শরীয়ত এ ব্যাপারে বলতে চায়, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন মৌলিক দৃষ্টিকোণ থেকে নৈতিকতার ভিত্তিতে সৎ পাত্র এবং পাত্রী উভয় পক্ষের অভিভাবক মিলে তাদের কাছে প্রস্তাব করা যে এটা আমরা দেখেছি, তোমার জন্য ভালো মনে করেছি, তুমি এটাকে দেখতে পারো। এইভাবে যদি বিয়ে শাদী হয় তাহলে সম্ভাবনা আছে বিয়ের পরে পরিবারে শান্তি আসবে। কারণ আজকালকের প্রেম ভালোবাসা অনেকাংশে শুরু হয় বিয়ের আগে, এজন্য সব প্রেম ভালোবাসে বিয়ের আগে শেষ, আর বিয়ের পরের দিন থেকে শুরু মাইজ। কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক বললাম না? সব ভালোবাসা তো আগে শেষ হয়ে গেছে, এখন বোঝাপড়ার দিন শেষ, এর জন্য মায়ের শুরু হয়ে যায়। ইসলাম বলেছে প্রেম ভালোবাসাতে আপত্তি নাই, বিয়ের আগে নয়, বিয়ের পরে স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে। এই জায়গা থেকে ইসলাম বলছে আপনি কাকে বিয়ে করতে পারবেন আর কাকে পারবেন না, এটা আপনি জানেন, এরপর আপনি পছন্দ করেন। এখন আপনি এমন একজনকে পছন্দ করলেন যাকে বিয়ে করা হারাম, এবার পছন্দ করেনি কেউ, কিচ্ছু বলেন না, এরা আমাকে কিছু বলেন, আপনারা আছেন করে আছে। ডাক্তারের কাছে গিয়ে যদি রোগ গোপন করেন, ও কিন্তু জানবেই, টেস্ট করলে জানবে। কথা বুঝাইতে পারি নাই? এজন্য মনে রাখবেন, আমাকে বলেন আর না বলেন আমি কিছু বুঝবো। হ্যাঁ, যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন তিন প্রকার নারী হারাম, এই তিন প্রকার থেকে যত প্রকার বের হয়, প্রথমোক্ত তিন প্রকার। এক প্রকার বংশগত হারাম নারী, বংশের কারণে হারাম। দুই নম্বর দুধের কারণে হারাম। তিন নম্বর শ্বশুর বাড়ির সম্পর্কের কারণে হারাম। এখন আপনি যে মেয়েকে বিয়ে করছেন, আপনি শাশুড়িকে কোনোদিন দেখেন নাই, বিয়ের পরের দিন বাসায় গিয়ে দেখছেন আপনার বোধ থেকে শাশুড়ি সুন্দরী, আপনি বলেন এটা তো ভুল হয়ে গেছে আমার। এগুলো হয়নি, দেখুন বউ রেখা শাশুড়ি নিয়ে পালাইছে, কথা কন না কেন, বড় ঘটনা আছে। সব কিছুর পিছনে একটাই কারণ, আমরা দিন সম্পর্কে জানি না, কেয়ামতের দিন জবাবদিহিতার ভয় আমাদের কাজ করে না। আজকে অনেকগুলা কথা আছে, আমরা লম্বা করব না। আপনাদের কষ্ট হচ্ছে না তো? যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অনেক বিষয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যাকে দীর্ঘদিন পর্যন্ত তোমরা মা বলে ডাকো, অনেক মানুষ আছে দেখবেন আস্তাগফিরুল্লাহ হারাম বলছি, হারাম আস্তাগফিরুল্লাহ আগে বলছি, কারণ আমাদের কাছে এই রোগীগুলো আসে যে একটা মেয়ের মায়ের সঙ্গে একটা ছেলের সম্পর্ক, দীর্ঘদিন সম্পর্ক রাখবার পরে এই ছেলে এই মহিলার মেয়েকে বিয়ে করে। আর নাউজুবিল্লাহ বলবেন, পরে আগে বলেন আসেনি এমন ঘটনা। কত বড় হারাম কাজ চিন্তা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আয়াতে, পিতার বিবাহিতা স্ত্রীকে বিবাহ করা হারাম। পিতার বিবাহ করা স্ত্রীকে বিবাহ করা হারাম। এখানে আর কোনো কথা আছে না। পিতা তার সাথে মেলামেশা করুক আর না করুক, কাজেই যে কোনো স্ত্রীলোকের সাথে পিতার বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়ে গেলে পিতা যদি তাকে ছেড়েও দেয়, পুত্রের পক্ষে, যে কোনো প্রকারের পুত্রের পক্ষে পিতার এক সময়ের বিবাহ করা নারীকে বিয়ে করা হারাম। এ কথা কি বুঝাইতে পারছি? যে বাবা একটা মেয়েকে বিয়ে করেছিলেন, পরে ছেড়ে দিয়েছেন, এরপরে ছেলে বড় হয়েছে, এই মেয়েকেই পছন্দ করছে, আছে না? এগুলা হারাম। এমনিভাবে পুত্রের স্ত্রীকে পিতার পক্ষে বিবাহ করা হালাল নয়। এটা কি? যদিও পুত্র শুধু বিয়েই করেছে, মেলামেশা করে নাই, শুধু বিয়ে করেছে পরে তালাক দিয়ে দিয়েছে, শুধু আকদ করেছে তালাক দিয়ে ফেলেছে, এই মেয়েকেও বাবার পক্ষে বিয়ে করা জায়েজ না, কারণ তোমার ছেলের বিবাহিত স্ত্রী। কিন্তু আজকালকে দেখা যায় অনেক শ্বশুর নিজের ছেলের বউ নিয়ে ভাগছে। কথা কন না কেন? যেটা দেখবেন নাই এটা বলবেন নাই, আমরা এটা বাদ দিব, অন্য বিষয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে সমাজের অসঙ্গতি, এগুলোই হচ্ছে সমাজের সমস্যা। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অন্য মাসলা যাই, আল্লাহ পাক বুঝাইয়া দিয়েছেন যদি কোনো পিতা, সব পিতা তো আর ইউসুফ আলাইহিস সালামের মতো না, কথা বলেন না কেন? সব পিতা তো আর ভদ্র মানুষ না, কিছু থাকতে পারে না, অন্য মেয়ের সাথে সম্পর্ক, কথা বলেন না কেন? অনেক পিতার অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকতে পারে। যদি কোনো পিতার কোনো স্ত্রীলোকের সাথে ব্যভিচারের সম্পর্ক থাকে, তবুও এই মহিলার সাথে এবং তার সন্তানের সাথে, মেয়ে সন্তান ছেলে সন্তানের সাথে, এই পিতার কোনো সন্তানের বিবাহ জায়েজ নাই। এখন চিন্তা করে দেখেন কত পরিবার কত জায়গায় বিপদে আছে, কথাগুলোর পরে কত জায়গায় বিপদে আছে। যত এলিট পরিবারে যাবেন, যত দামি পরিবারে যাবেন, এই ধরনের কালচার বেশি পাবেন। আমি খুব কম কম করে বলছি, সামনের দিকে যাই, কিছু কিছু বলবো। যাই হোক, এই কথাগুলো আল্লাহ বুঝাতে গিয়ে বলেছেন কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আলোচ্যায়ত হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। আল্লাহ বলছেন যে নারীকে, আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাকে, তোমাদের কন্যাকে, তোমাদের বোনকে, তোমাদের ফুফু, তোমাদের খালা, তোমাদের ভাইয়ের মেয়েকে, তোমাদের ভগ্নিকন্যা বোনের মেয়েকে, তোমাদের সে মাতা যা তোমাদেরকে দুধ পান করিয়েছেন, দুধ বোন, দুধ ভাই, এদের সাথে বিবাহ। কিছু কয় না কেন? এই জায়গায় সে যদি, আমি শুধু এই আয়াতের অনুবাদের দিকে যাই, অনেক সময় চলে যাবে, আমি সহজ করে আপনাদেরকে বুঝাইয়া দিচ্ছি। সর্বক্ষেত্রে 14 প্রকার, 14 জন ছাড়া পৃথিবীর সবার সাথে পর্দা করা জায়েজ। এই পর্দা করতে হবে, এই 14 জন ছাড়া সবার সাথে चलाफेरा करते गले अवश्य इस्लामेर विधिविधान मेने चलते होबे। 14 जन जेमन सेलेर पक्ष थेके सेलेर मा बिये करते पारबे ना, मेये बोलेन बिये करते पारबे ना, बोन ना, नानी ना, दूधमा ना, खाला ना, भातिजी ना, भाग्नी ना, फुफु ना, सतमा ना, दादी ना, शाशुड़ी ना, दूध में सेलेर स्त्री कयजन बोलछे 14 जन। ये 14 प्रकारेर नारी के कोनो छेले बिये करते बोलेन कोनो छेले बिये करते मा के निजेर मेये के निजेर बोन के निजेर नानी के निजेर दूध मा निजेर खाला निजेर भातिजी ये जे बोल्लाम एगुला सब एक एक करे एटा बोल्लाम छेलेर पक्ष थेके। चाचिओ बोइला दिमो कयजन बोलছি 14 জন। ইসলামের কিছু পরিভাষা আছে এগুলা খেয়াল করবেন। এরপরেরটা বলছি মেয়ের ক্ষেত্রে যাদেরকে বিয়ে করা যাবে না, 1 নাম্বার বাবা, 1 নাম্বার বাবা, 2 নাম্বার ছেলে, 2 নাম্বার ছেলে, 3 নাম্বার ভাই, 3 নাম্বার ভাই, 4 নাম্বার নানা, 4 নাম্বার নানা, 5 নাম্বার দুধ ভাই, 5 নাম্বার দুধ ভাই, 6 নাম্বারে মামা, 7 নাম্বারে ভাতিজা, 8 নাম্বারে ভাগিনা, 9 নাম্বারে চাচা, 10 নাম্বারে দাদা, 10 নাম্বারে দাদা, 11 নাম্বারে শ্বশুর, 12 নাম্বারে সৎ ছেলে, 13 নাম্বারে দুধ ছেলে, 14 নাম্বারে মেয়ের জামাই। 14 নম্বরে কি তাহলে মেয়ের জামাইরই তো বিয়ে করে মানুষ, মেয়ের জামাই, এগুলা করা যাবে না। এই 14 জন ছাড়া বাকি সবার সাথে পর্দা করা ফরজ, না করলে কবিরা গুনাহ, আর প্রত্যেকটা একটা কবিরা গুনাহ জাহান্নামের কারণ। এখানে যাদের নাম বলছি এখানে চাচাতো ভাইয়ের নাম আছে কথা কয় বলা লাগবে, চাচাতো ভাইয়ের নাম আছে না, খালাতো ভাই না, ফুফাতো ভাই না, দুলাভাই না, দেবর না, শালি না, নাই। তাহলে এদের সাথে কি করবেন? কথা বলেন না কেন? করেননি আপনারা না, ওয়াজ করে লাভ কি? বুঝেন ইসলামের বিধান, বুঝেন ইসলাম যা বলছে তাই, আপনার বুঝে ধরুক আর না ধরুক তাই বিধান। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখানে শালীর কথা আসছে, তাহলে শালীর সাথে পর্দা করা যাবে না, না যাবে না, করতে হবে। কোন দুলাভাই শালীর সাথে পর্দা করে? হাত উঠান তো দেখি, হাত উঠান। নাই রে, কেউ আছে যে আল্লাহর অলিরে হাত উঠাইতেছে না? কি সমাজে আমরা আছি চিন্তা করেন। এগুলা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, একজন আল্লাহর অলি হাত উঠান যে ভাবির সাথে পর্দা করেন, দেখি হাত উঠান। যারা হাত উঠেছে তাদের ভাবি আসেনি, আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা উঠাইছে আল্লাহ যেন এদের তাকদিরে জিন্দগিতে খাইয়েতের ফায়সলা করেন, আমিন পড়েন। আর আমরা যারা আছে আমাদের তো কিছু নাই। এগুলা কিন্তু ছোট ছোট বিষয় না, ফ্যামিলির, সামাজিকতার, পরিবারের সমস্যার মূল কারণ এটা। কারণ অধিকাংশ পরিবারে অশান্তির কারণ দেবর আর ভাবি। কথা কন না কেন? সব দায়িত্ব দেবর নিয়ে নিস, বড় ভাই বিদেশ থাকে, সব দায়িত্ব তার। আছে নি বাংলাদেশে? হালাল বলা লাগবে, হালাল। কিছু মেয়ের বাবা আছে আমার মেয়েকে 10 লাখ টাকা ছাড়া দিব না, মানে মনে হয় বিক্রি করতেছে। 10 লাখ টাকা মোহর, 20 লাখ টাকা মোহর, জমি দিতে হবে, দোকান লিখে দিতে হবে, এগুলা করেনি কেন? কেন করেন? এগুলার মাধ্যমে একটা মেয়ের বয়স হয়েছে 22, 23, 24, मास्टार्स करेছে 25 26 বিয়ে দিবেন না কারে আমার মেয়েটা পিচ্ছি মাত্র মাস্টার্স পড়তেছে পড়া শেষ করুক বিয়ে দিব অনেক প্রপোজাল আসছে বিয়ে দিল না 25 26 পড়ালেখা শেষ হইল চাকরি শুরু করলো 32 33 হয়ে গেছে এখন আর কেউ বিয়ের প্রস্তাব দেয় না এখন কো হুজুর একটা তাবিজ দেন এক কথা কর না কেন মিথ্যা বলছি না হুজুর তাবিজ দেন এখন তো বিয়ে হইতেছে না আছে না আছে এখন যারা প্রস্তাব দেয় সবার বয়স 50 এর উপরে সমস্যা এই জায়গায় এজন্য আমরা বলি বয়স তো সেদিনই হয়ে গেছে যেদিন সে প্রাপ্তবয়স্ক হয়েছে যেদিন সে দুনিয়া বুঝতে পেরেছে যেদিন তার জীবনের স্বাদ বুঝতে পেরেছে ওই দিন থেকে কিছুদিনের ভিতরে উচিত ছিল ভালো একটা ছেলে দেখে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া ঠিক কথা বলেন ঠিক আমরা এগুলা করি না করি না এই জন্য আমরা বিপদগ্রস্ত হয়ে যাই এই জন্য আমরা সমাজে ঝামেলায় পড়ে যাই আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমিন আওয়াজ করে পড়েন আমিন আমিন সুতরাং এইভাবে অনেকগুলা কথা অনেক আমরা তো একটা একটা করে যদি আলোচনা করি তো লম্বা সময় চলে যাবে কষ্ট হবে না তো আপনাদের না একটু আজকে হাত দেখান তো দেখি কার কার কষ্ট হচ্ছে না বলছে আল্লাহ যেন হাতগুলাকে কবুল করেন আমিন সবাই পড়েন আমিন আমিন